गणित और विज्ञान शिक्षा यूट्यूब चैनले तुम्हारे सकल के आरो एक बार स्वागत। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের যে সপ্তম অধ্যায় রয়েছে পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, এর উপরে ভিত্তি করে আমি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন ও উত্তরের আলোচনা করব। এটা আমার পার্ট ফোর ভিডিও। এর আগে আরও তিনটি পার্ট এই চ্যাপ্টারের উপর বানানো হয়েছে, যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন, শূন্যস্থান পূরণ এবং দু একটি কথায় উত্তর দেওয়ার প্রশ্ন উত্তর আমি সেখানে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে চলে যেতে পারো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো সমস্ত ভিডিওগুলো পরপর। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। ওকে, তাহলে প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমাদের, প্রবালদ্বীপ কাকে বলে? কয়েকটি প্রবালদ্বীপের উদাহরণ দাও। তো প্রবালদ্বীপ এর উত্তরটা হলো, প্রবাল হলো নিডারিয়া পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। তাহলে শর্ট প্রশ্ন এখান থেকে তোমাদের আসে যে প্রবাল কোন পর্বভুক্ত প্রাণী। তোমাদের বলতে হবে প্রবালদ্বীপ হলো নিডারিয়া পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। মৃত প্রবাল এবং অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসেবে কোরাল কলোনি গঠিত হওয়ার ফলে মাঝখানে জলরাশিকে ঘিরে যখন পাহাড় সদৃশ্য গোলাকার দ্বীপ গঠিত হয় তখন তাকে প্রবাল দ্বীপ বা অ্যাটল বলে। একে লেগুন দ্বীপও বলা হয়। তাহলে উদাহরণ কি? উদাহরণ হলো লাক্ষাদ্বীপ, মালদ্বীপ ও ফিজি আইল্যান্ড। ওকে, এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল অর্থাৎ বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? ভারতবর্ষে অবস্থিত জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির নাম ও বিস্তার লেখো। তো চলো উত্তরটা দেখা যাক। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বেশি সংখ্যক প্রজাতিভুক্ত জীব পাওয়া যায় এবং যে সমস্ত অঞ্চলে বিপন্ন প্রজাতিভুক্ত জীব পাওয়া যায় তাকে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে। ভারতবর্ষে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ চারটি অঞ্চল বা তাদের অংশবিশেষ অবস্থিত, যেমন যথা, এক নম্বর হলো পূর্ব হিমালয়, যেটা আমরা ইংলিশে বলি ইস্টার্ন হিমালয়, যেটা কোন কোনের মধ্যে অবস্থিত? সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল ইত্যাদির মধ্যে অবস্থিত। ওকে, দু নম্বর ইন্দো বর্মা, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ অর্থাৎ মেঘালয়, অরুণাচল প্রদেশ। তিন নম্বর পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল। চার নম্বর সুদাল্যান্ড, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চল। তাহলে এই চারটি হলো আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। এর পরের প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। ওকে, তো মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করতে গেলে আমাদের পরপর কয়েকটা পয়েন্ট আমি এখানে দিয়েছি, তুমি তাদের মধ্যে যে কোনো দুটো কি তিনটে মনে রাখার চেষ্টা করো। তো এক নম্বর পয়েন্ট, ঘাসজাতীয় উদ্ভিদের গুচ্ছমূল মাটির কণাগুলি আটকে রাখে ফলে মাটির গঠন অবিকৃত থাকে। দু নম্বর, গুচ্ছমূল ও বেশি মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়িয়ে মাটিকে উর্বর হতে সাহায্য করে। তিন নম্বর, মিথজীবী ব্যাকটেরিয়া যেমন শিমবিগত্তীয় উদ্ভিদের মিথজীবী ব্যাকটেরিয়া শিমবিগত্তীয় উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে এবং বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রোজেন ঘটিত লবণ তৈরি করে। এর ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, মাটি উর্বর হয়। চার নম্বর, অ্যামাটিনা ব্যাটোলাস ব্যালেটাস প্রভৃতি ছত্রাক স্থলজ উদ্ভিদের মূলে বাস করে এবং মাইক্রোরাইজা নামক গঠন তৈরি করে। এরা মাটি থেকে ফসফরাস, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি শোষণ করে উদ্ভিদের পুষ্টিতে সাহায্য করে। তাহলে এই ছিল আমাদের জীববৈচিত্র্যের ভূমিকা মৃত্তিকা সম্বন্ধে। এবার তার পরের প্রশ্ন আমাদের খুব ইম্পর্টেন্ট, হাসপাতাল থেকে কী ধরনের বর্জ্যপদার্থ উৎপন্ন হয়? হাসপাতাল থেকে সাধারণত তিন ধরনের বর্জ্যপদার্থ উৎপন্ন হয়। তোমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ, এখানে সিরিঞ্জ রয়েছে, কিছু ওষুধের মোড়ক রয়েছে, খাম রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমার দেখা যায় কী কী আছে। দেখো, দাহ্য করা যায় এমন বর্জ্যবস্তু অর্থাৎ যেগুলোকে আমরা পুড়িয়ে ফেলতে পারি কী কী আছে? দেহাংশ অর্থাৎ মানুষের দেহ কিছু অংশ, অর্থ হয়তো আমাদের ধরো হাত কেটে গেছে তো অনেক হাতের ছাল, পায়ের ছাল, এই সমস্ত দেহাংশ, এগুলোকে দেহাংশ বলে। প্ল্যাসেন্টা অর্থাৎ আমরা যেগুলোকে প্লাস্টার করা হয় যে আমাদের হাত ভেঙে গেলে সে যেই জিনিসটা। দেহকলা, তুলো,
ব্যান্ডেজ, ড্রেসিং করার জিনিসপত্র, বিছানাপত্র ইত্যাদি। ওকে, তাহলে এগুলো। আর অটোক্লেভ দু নম্বর হচ্ছে অটোক্লেভ বর্জ্য পদার্থ। অটোক্লেভ বর্জ্য পদার্থ হচ্ছে ডিসপোজেবল সিরিঞ্জ, অর্থাৎ আমরা যে সিরিঞ্জ দিয়ে আমাদের ইনজেক্ট করা হয়, ব্লাড ব্যাগ, ইউরিন ব্যাগ, গ্লাভস, অ্যাপ্রোন ইত্যাদি, এগুলো হচ্ছে কি অটোক্লেভ বর্জ্য পদার্থ। আর ধারালো বর্জ্য পদার্থ যেমন নিডল, কাট, গ্লাস, ব্লেড, ছুরি, স্লাইড, ল্যান্সেট ইত্যাদি। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের রয়েছে। আচ্ছা, এখানে আমি একটা তোমাদের ভুল বলে ফেলেছি, তার জন্য দুঃখিত। এখানে প্লাসেন্টা হিসাবে যে প্লাস্টারটা হবে না, এটা প্লাসেন্টা হলো আমাদের যে শরীরের যে অংশ, জানো তোমরা, যে রক্তের একটা অঙ্গ প্রকার অংশ, সেটাকেই প্লাসেন্টা বলা হয়েছে। ওকে, এবার এর পরের প্রশ্ন, আবহাওয়া আর জলবায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে লেখার চেষ্টা করো। তো উত্তরটা হলো, আবহাওয়া আর জলবায়ু নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা, বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, সূর্যালোক, মেঘ, এগুলো। ওকে, এর পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো। মানুষের নানা রকম কাজকর্মের ফলে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদি প্রচুর পরিমাণে বেড়ে যায়। বাতাসে উক্ত গ্যাসগুলির ঘনত্ব বেড়ে যাওয়ার ফলে গ্যাসের পুরুস্তর প্রয়োজনের অতিরিক্ত তাপ পৃথিবীতে আটকে রাখে, ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। এই প্রশ্নটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তার পরের প্রশ্ন, কুলেখাড়া গাছ কোথায় জন্মায়, এই গাছের পাতার রস কী কাজে লাগে। কুলেখাড়া গাছ জলার ধারে ও পুকুর পাড়ে জন্মায়। কুলেখাড়া গাছের পাতা শরীরে রক্তবর্ধক হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের যখন শরীরে রক্ত কমে যায় তখন আমরা এই কুলেখাড়া পাতার রস খেলে আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে। বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থলে বসবাসকারী সব ধরনের উদ্ভিদ, প্রাণী ও জীবাণুর বৈচিত্র্যকে একত্রে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। বিজ্ঞানী ডব্লিউ জি রোজেন 1985 সালে প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। তাহলে এখান থেকে তোমাদের একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে কোন বিজ্ঞানী কত সালে বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন। ওকে, তার পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ভারতকে মেগা ডাইভার্সিটি নেশান বা মেগা ডাইভার্সিটি দেশ বলা হয় কেন, বা অতি বৈচিত্র্য দেশ বলা হয় কেন। ওকে, তো এর কারণ হলো, ভারতে এখনও পর্যন্ত প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী, পোকামাকড়, শামুক, কেঁচো প্রভৃতির, অর্থাৎ পৃথিবীর মোট প্রাণীর প্রজাতির 7.43% খোঁজ পাওয়া গেছে। ওকে, সারা বিশ্বের উদ্ভিদ জগতে 7% এবং প্রাণী জগতে 6.5% প্রাণীর বাসভূমি হলো এই ভারত। এই কারণে ভারতকে মেগা ডাইভার্সিটি নেশান বা অতি বৈচিত্র্যের দেশ বলে। ওকে, এর পরের প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে। বিজ্ঞানী ওডামের, অর্থাৎ 1983 সালে বিজ্ঞানী ওডামের মতে, বায়ু, জল, মাটি প্রভৃতির ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অনভিপ্রেত পরিবর্তন মানব সভ্যতাকে বা কোনো প্রজাতির জীবনকে, কোনো শিল্পের প্রক্রিয়াকে, কোনো সজীব অস্তিত্বকে, এমনকি কোনো সাংস্কৃতিক বা প্রাকৃতিক সম্পদকে ক্ষতিগ্রস্ত করেছে বা করতে পারে, তাকেই পরিবেশ দূষণ বলে। যেমন কী কী পরিবেশ দূষণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ ইত্যাদি। এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বর্তমানে অবলুপ্ত তিনটি প্রাণীর নাম লেখো। অবলুপ্ত মানে যেগুলো পুরো পৃথিবী থেকেই অবলুপ্ত হয়ে গেছে, আর পৃথিবীতে নেই। তো কী কী আছে, মরিশাসের ডোডো পাখি, আইসল্যান্ডের আউক পাখি আর উত্তর আমেরিকার বাইসন। এই তিনটে প্রাণী হলো কি পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। এর পরের প্রশ্ন, ভারতে তিনটি লুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো। এখানে অবলুপ্ত মানে যেগুলো লুপ্ত হয়েই গেছে, আর লুপ্ত প্রায় মানে যেগুলো লুপ্ত হতে চলেছে। লুপ্ত প্রায় মানে খুব খুব সম্ভবত খুব তাড়াতাড়ি এরা লুপ্ত হয়ে যাবে। তো এগুলো কারা কারা, রয়্যাল বেঙ্গল টাইগার, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ও ঘড়িয়াল, এগুলো হচ্ছে ভারতের তিনটি লুপ্তপ্রায় প্রাণী। এর পরের প্রশ্ন, এমন তিনটি গাছের নাম লেখো যাদের পাতা বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে, এর কারণ কী।
বট, আম, অশ্বত্থ গাছের পাতা বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে। এর কারণ হলো এইসব গাছের পাতাগুলি চওড়া ও লম্বাটে ধরনের হওয়ায় এরা বেশি পরিমাণে দূষক পদার্থকে আটকে রাখতে পারে। এর পরের প্রশ্ন, কোন কোন গাছের পাতা ধোঁয়া ধুলো শুষে নিতে পারে? কৃষ্ণচূড়া, গুলমোহর, কদম, বেল, ছাতিম গাছের পাতা ধোঁয়া ধুলো শুষে নিতে পারে। এর পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে একটি উদাহরণ দাও। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে যে সরল শৃঙ্খলাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন একটি ঘাস জমিতে গড়ে ওঠা খাদ্য শৃঙ্খলের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দেখো কেমন, ঘাস হচ্ছে উৎপাদক। তোমরা সবসময় মনে রাখবে যে কোনো সবুজ উদ্ভিদকেই আমরা উৎপাদক হিসাবে চিহ্নিত করি। তো ঘাস একটি উৎপাদক, অর্থাৎ নিজের খাদ্য নিজেই তৈরি করে নিতে পারে, এদেরকে আমরা উৎপাদক বলি। সেখান থেকে ঘাসকে কে খায়? ফড়িং, তাকে আমরা প্রাথমিক খাদক বলবো। এবার ফড়িংকে কে খায়? ব্যাং, তাকে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক বলবো। আবার ব্যাংকে কে খায়? সাপ, তাকে আমরা তৃতীয় শ্রেণীর খাদক বলবো। আবার সাপকে খায় বাজ পাখি, এটা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে এটা একটি খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ওকে, তো এর পরের প্রশ্ন, খাদ্য জাল বলতে কী বোঝো এবং একটি উদাহরণ দিতে হবে। তো দেখো, কোনো বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন টপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে যে খাদ্যজালকার গঠন তৈরি করে তাকে খাদ্যজাল বলে। তো এই খাদ্যজালে অবস্থিত খাদ্য শৃঙ্খলগুলির মধ্যে আন্তঃসম্পর্ক বজায় থাকে। যেমন একটি ঘাস জমিতে গঠিত খাদ্যজালে তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। তোমরা খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল গুলিয়ে ফেলবে না। তো খাদ্যজালটা কেমন দেখো, প্রথমে ধরো ঘাস বা সবুজ উদ্ভিদ ধরা হলো, এটাকে কে খায়? ঘাস ফড়িং খায়, তাকে কে খায়? ব্যাং, আবার ব্যাংকে কে খায়? সাপ, আবার সাপকে কে খায়? বাজ বা ঈগল পাখি। ওকে, আবার অন্যদিক থেকে দেখলে বোঝা যাবে যে ঘাসকে হরিণ খায়, হরিণকে বাঘ খায়। আবার অন্যদিক থেকে দেখো, ঘাসকে ছাগল খায়, ছাগলকে বাঘ খায়। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে যেগুলো আছে, ঠিক আছে। এবারে ধরো এখানে পরেরটা দেখো, যে সবুজ উদ্ভিদ সেখান থেকে কী হচ্ছে, তাকে প্রজাপতি খাচ্ছে, সেটা আবার টিকটিকি খাচ্ছে, আবার টিকটিকিকে আবার বাজ পাখি খাচ্ছে। আবার দেখো সবুজ উদ্ভিদকে ইঁদুর খাচ্ছে, ইঁদুর আবার সাপকে খাচ্ছে, আবার সরি, ইঁদুরকে আবার সাপ খাচ্ছে, আবার সাপকে আবার বাজ পাখি বা ঈগল খাচ্ছে। আবার একই দেখো, ঘাস বা সবুজ উদ্ভিদকে আবার খরগোশ খাচ্ছে, সেটাকে আবার খাচ্ছে ঈগল বা বাজ পাখি। তো এই যে আবারটা দেখো, আরও একটা দেখো যে সাপকে আবার, আমরা যে প্রথমে দেখছিলাম যে ঘাস, সবুজ উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, সাপকে যেমন বাজ পাখি বা ঈগল খায়, তেমনি ময়ূরও খায়। আবার দেখো যে ছোটো পাখিকেও সাপ খায়। তাহলে এই যে এতগুলো যে খাদ্য জাল, অর্থাৎ দেখো এখানে একটা মানে উদ্ভিদ বা প্রাণী একটা যদি চেঞ্জ হয়ে যায় কোনো কারণে, এটা একটা খাদ্য জালের সঙ্গে রয়েছে, এর মধ্যে যদি কোনো একজন যদি অবলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো এই খাদ্য জালটা ভেঙে পড়বে, ঠিক আছে। যেমন মাঝখান থেকে ধরো যদি প্রজাপতি বা ঘাস ফড়িং বা ব্যাং যদি আউট হয়ে যায় ধরো, তাহলে কী হবে? ধরো ঘাস ফড়িং আউট হয়ে গেল, তাহলে এই যে ঘাস থেকে সবুজ ফড়িং, ঘাস থেকে যে ঘাস ফড়িং, সেখান থেকে ব্যাং, সেখান থেকে সাপ, বাজ পাখি, এই যে চলছে, তাহলে এটা একটা নষ্ট হয়ে যাবে। ঘাস ফড়িং না থাকলে কী হবে? ব্যাং তাকে খেতে পারবে না, ফলে ব্যাংও অবলুপ্ত হয়ে যাবে, সেখান থেকে সাপও অবলুপ্ত হয়ে যাবে। এই যে একটার সঙ্গে একটা খাদ্য জাল মিশে রয়েছে আমাদের বাস্তুতন্ত্রে, এগুলো কি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে যদি একটিও প্রাণী যদি কখনো যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো খাদ্য জালটাই নষ্ট হয়ে যাবে। তো তোমরা বুঝতে পারলে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারে এসএকিউ প্রশ্নগুলো কমপ্লিট করে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর তোমরা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে তোমরা নতুন ভিডিওর নোটিফিকেশানটি পেয়ে যাও। ওকে, তাহলে ভালো থেকো, আর আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।